প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তারপর আসসালামু আলাইকুম আলাইকুম আপু কেমন আছেন তারপর নাম কি মিম আপা খুব সুন্দর নাম তো মিম আপা কি বিয়ে হয়েছে নাকি বয়স কত চলে সতেরো বছর তো এখনো বিয়ে করেন নাই কারণটা কি

সেই জায়গায় আর কোনোদিন দিন আসি নাই আমাদের খোঁজখবর আর কখনো নেই আমার একটা ছোট ভাইও আছে নানির কাছে আমার মানুষ হয়েছে তো এখন আপনি কি কাজ করেন আমি সেলাই মেশিনের কাজ করি একটা গার্মেন্টস এর মতো জায়গাটা মনে করে আরো দশ পাঁচ হাজার মনে হয় কাজ করে ওখানে আমিও কাজ করি আচ্ছা আচ্ছা তো ওই যে বিষয় তো করতে হবে ঠিক না বিয়ের বয়স হলে তো মেয়েদের বিষয় বিয়ে শাদি বসার জন্য এসেছে ভাই যদি আমরা যৌতুক ছাড়া বিয়ে শাদি করে মোবাইলের মাধ্যমে হোক বাস্তবে হোক যেভাবেই হোক আমাকে যদি কেউ বিয়া শাদি করে আমি তার কাছে বিয়া শাদি বসবো আমি বিয়া বসার জন্য এসেছি প্রতিবেদনের সামনে ভাইয়া আমি খুব বর্ষা হ্যাঁ আল্লাহ তালাই পৃথিবী তো আমার আর কেউই নেই আল্লাহ রহমত পাঁচ অক্ট নামাজ কালাম পড়ে আল্লাহর কালামও পড়তে পারি ভাই তো মা ভাই যে ইউটিউবে আসার উদ্দেশ্য মানে বিয়ের করবে জন্য না ভাই আমি বিয়ের সাথে বসার জন্য প্রতিবেদনে আইছি যে ভাই আমার মোবাইলের মাধ্যমে হোক কিবা বাড়িতে এসে যেভাবে আমাকে বিয়ের করবে আমি তার কাছে সেভাবে বিয়ের সাথে বসতে আমি রাজি আছি বিয়ের সাথে বসতে আমি খুব বর্ষা হয় আমি একটা গরিব মানুষ ভাই আমি দুই বেলা খাইতেও পারি না ঠিক মতো আমি লেখাপড়াও করছিলাম ফাইভ তো লেখাপড়া করছিলাম বাবা মা থাকতে তারা চলে গেছে আজ থেকে সাত আট বছর হয়ে গেছে আমার একটা ভাই আছে আট বছর বয়স

জিরো ওয়ান সেভেন সিক্স এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু মিমা ভাষাতে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএশ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ শক্ত নামাজ পড়ি সবসময় দেশে সেবা করি আসসালামু আলাইকুম